너 진짜 나 더 끼리지 바로 아씨 따다리에서 따다리에서 아씨 너는 얘네 시작하지 나가 দেখো কি কি সবজি এনেছ আজকে কোনো কথা দাম কম পেলাম কি করবো বলো এখন পয়সা টাকা নাই সস্তায় যা হয় দশ টাকা জিনিস যদি পাঁচ টাকা যাই করতে হবে ছেলে বিয়ে করাটাই ভুল হয়েছে মায়ের বাড়িতে কেন কেন থাকতে চাও না আমি তোমার কি করলাম তুমি এই বাড়িতে থাকতে চাও তুমি দেখো মানুষের সবসময় সমান মানুষের সবসময় দিনকাল সময় যায় না শুনো তো দেখো শুনো ছিল না মানুষের সুখ দুঃখ মিলিয়ে থাকতে হয় তো তুমি এই অভাবের সমস্যার সময়ে আমাকে ছেড়ে দিও না দেখো তুমি বাবার বাড়ি গিয়ে কী করবে আমাদেরও এক টাইমে সুখ ছিল এখন না হলে নাই আমাদের এখন টাকা দেবো শোনো দেখো দেখো আমাদের অভাব সবসময় কিছু থাকবে না একদিন আমাদেরও ভালো দিন আসবে শোনো যেও না শোনো যেও না তুমি রানি পালালো মা তার এখন ভালো ভালো কাপড়ের দরকার অনেক টাকা পয়সা দরকার সেখানে সেখানে ঘুরতে যাবে ভালো ভালো সবজি দিয়ে ভাত খাই মাছ চাই মাছ চাই মাংস চাই এখন তো আমি গরিব মানুষ আমার কাছে এখন দুবার মতো রানিকে কিছুই না সেজন্য রানি ঘর ছেড়ে পালিয়ে যাবে ঠিক আছে ইনকাম করো মোটামুটি ইনকাম করো ইনকাম হয়েছে সব থাকে ঠিক আপনি রানি চলে আসবে আবার দেখবে আমার স্বামী ইনকাম করতে লেগেছে তখন সেই রানি আবার চলে আসবে আমরা এগিয়ে নিয়ে চলে আসবো আসবে না বলে স্যার আসবে ভালো সময় আমাকে বলে গেল যে তুমি আমার আর পেছনে করে না ওর বাপ টোটো তো করে দিয়ে যাবে আমিও 10 বছর আগে এই ভুলটাই করেছিলাম মেয়েদের বিয়ের পর স্বামীর ঘরটাই সবকিছু তুমি স্বামীর ঘরে ফিরে যাও আর ইয়া দুদিন তোমাকে সবাই দেখবে তারপরে তোমাকে আর কেউ দেখবে না সবাই তখন তোমার মা বলো ভাই বলো কেউ কাউরির নয় তুমি স্বামীর ঘরেই যাও যা ঝগড়াঝাটি যা হয়েছে হয়েছে তুমি স্বামীর ঘরেই ফিরে যাও আমি যাব না ওর ঘর আমার ভাত খাবো না ওই রকম জিদ ধরলে হবে না তোমাকে যেতে হবে না আমি যাব না তুমি যা না পুষতে পারো আমি অন্য জায়গায় চলে যাবো তোমাকে স্বামী ছাড়া কেউ তোমাকে কথা বলছো কেন আমি থাকতে দিদি কোনো চিন্তা নাই আমি খাবো পালাবো দিদি কার শ্বশুর বাড়ি যেতে হবে না।